বেগুন ভর্তা বা বেগুন পোড়া করার জন্য লাগছে এখানে বেগুন। বেগুনটা আমি এইভাবে কেটে নিয়েছি চার টুকরো করে, নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি। আসুন তাহলে রান্নাটা স্টার্ট করা যাক। গ্যাস অন করে নিয়েছি, নিয়ে আমি এরকম ঝিক বসিয়ে নিয়েছি, নিয়ে এবারে এইভাবে দিয়ে দেবো, এটা আগুনটা আস্তে করে রাখবো। বেগুনটা আমি এইভাবে পুড়িয়ে নিয়েছি, কিন্তু বেগুনের গায়ে তেল দিই নি। এবার আমাকে এটা আস্তে আস্তে ছাড়িয়ে নেব, এইভাবে বেগুনটাকে ছাড়িয়ে নিয়েছি, এটা এবারে মেখে নেব। এভাবে বেগুনটা মেখে নিয়েছি, এবারে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার দিচ্ছি ধনে পাতা, কাঁচা লঙ্কা। বেগুন যখন আমি পুড়িয়েছি, বেগুনের গায়ে আমি তেল দিইনি, লঙ্কা পেঁয়াজ ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে দেবো সর্ষের তেল। বেগুন যখন পুড়িয়েছি, বেগুনের গায়ে আমি তেল দিইনি, এখন তেল দিলাম। দিয়ে দেবো আন্দাজ মতো নুন, বেগুন পোড়া আমার রেডি। আপনার বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে আমার কমেন্ট করে জানাবেন।